পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গুডসেড রোডে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ক্লাবের 58তম ইনস্টলেশন সেরেমনি ও মিলন উৎসব অনুষ্ঠিত হয় রবিবার। ক্লাবের নিজস্ব ভবনের সভাগৃহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর আব্দুল মালেক। এদিন আব্দুল মালেক আগামী দিনে ক্লাবে যেসব সামাজিক প্রকল্প রয়েছে সেগুলি মিলিতভাবে ক্লাবের সদস্যদের এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান। এদিন ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হন জহর মণ্ডল, সম্পাদক হন কাঞ্চন সোম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।